রাশিয়া বলে একটা দেশ আছে, সেই রুশ বা রাশিয়া, সেই রাশিয়া দেশে আজও রাশিয়ার বহু পর্যটক যারা যান, যারা বাঙালি বা ভারতীয়, তারা ভিডিও ব্লগ যারা করেন বা তারা ভিডিওতে ছবি তুলে যেখানে নিয়ে আসেন, তার মধ্যে থেকে একটা ছবি তাদের বোধহয় কমন থাকে। যেভাবে পুরীতে গেলে জগন্নাথ মন্দিরের সামনে ছবি কমন, অযোধ্যাতে গেলে এখন থেকে রাম মন্দিরের সামনে ছবি তোলা কমন বা ভিডিও করা কমন, ঠিক সেভাবেই রাশিয়াতে নাইট ক্লাবে ভারতের ফিল পেতে, ভারতের স্বাদ পেতে যদি কেউ কোনো নাইট ক্লাবে ঢোকে, কোনো ডিস্কোতে ঢোকে, সেখানে একটা গান কমন থাকবে, সেই গানটার নাম জিমি 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 আজা আজা আজা। আবার কোনো ক্যানাডার ট্যাক্সি ড্রাইভার, আজারবাইজান বলে যে দেশ আছে সেখানকার ট্যাক্সি ড্রাইভার যখন সাধারণ কথোপকথন হয়, এরকম বহু ভিডিওতে আমরা দেখেছি, ওয়্যার আর ইউ ফ্রম, আপনি কোন দেশ থেকে এসেছেন, কোনো ভারতীয়কে যখন জিজ্ঞেস করা হয় এবং ভারতীয় বলে দে আম ফ্রম ইন্ডিয়া, তখন তার প্রত্যুত্তরে ট্যাক্সি ড্রাইভার আবার একটা প্রশ্ন করেন, ও মিঠুন চক্রবর্তী ইজ কান্ট্রি, জিমি জিমি ইজ কান্ট্রি। মিঠুন চক্রবর্তী, ঠিক এই ক্রেজটাই বোধ হয় ওয়েস্টার্ন ইউরোপ, রাশিয়া, চায়না, একসময় সোভিয়েত ইউনিয়নে যে সমস্ত দেশ ছিল সেই সমস্ত দেশ ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, সেই সমস্ত দেশে রয়েছে। আমি মিঠুন চক্রবর্তীর কাছে একটা গল্প শুনেছিলাম, সুদূর কোনো আফ্রিকান কান্ট্রিতে মিঠুন চক্রবর্তী যখন গেছিলেন এবং সেখানে মিঠুন চক্রবর্তীকে জোর করে প্রায় কিডন্যাপ করে নিয়ে তুলে নিয়ে গেছিলেন কিছু মহিলা এবং ওখানে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছিল, লোকাল যে প্রশাসন সেই লোকাল প্রশাসন মিঠুন চক্রবর্তীকে খুঁজছিলেন এবং কিছুক্ষণ পরে মিঠুন চক্রবর্তী নিজের সামনে চলে আসেন। মিঠুন চক্রবর্তীকে নাকি নিয়ে যাওয়া হয়েছিল শুধুমাত্র একটা মিউজিয়াম দেখাতে, যে মিউজিয়ামটা মিঠুন চক্রবর্তীর নামে। পৃথিবীতে এরকম দেশ আছে যেখানে রাস্তা মিঠুন চক্রবর্তীর নামে রয়েছে। ভারতবর্ষের স্বনামধন্য অভিনেতা যাকে একই সঙ্গে অমিতাভ বচ্চন এবং রজনীকান্তের সঙ্গে তুলনা টানা হয়, তুলনা করা হয়, তার নাম মিঠুন চক্রবর্তী, দুবারের ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, দেশে বিদেশে খ্যাতি, বারবার বহু সম্মানে ভূষিত হয়েছেন, কিন্তু আমাদের বাংলাতে প্রাপ্ত, আমাদের বাংলাতে মুছে ফেলার চেষ্টা হয়েছে, আমাদের বাংলাতে যেন চেষ্টা হয়েছে এইটা বারবার প্রমাণিত করার যে মিঠুন চক্রবর্তী কে, দুধ ভাত, মিঠুন চক্রবর্তী কে, তার আবার পাতে দেওয়ার যোগ্য নাকি মিঠুন চক্রবর্তী, মহানায়ক, নায়ক সম্মান, বড় নায়ক, মেজ নায়ক, সেজ নায়ক, টেবিল মোছা নায়ক, এই সমস্ত যে বিশাল নায়কদের একটা ব্যাটালিয়ন তৈরি হয়েছে শাসক দলের মধ্যে, সেই ব্যাটালিয়নের একেবারে শেষ প্রান্তে একটা মানুষ মহাগুরু, কে সে? ঠিক এভাবেই আজকে মিঠুন চক্রবর্তী যখন পদ্মভূষণে ভূষিত হচ্ছে, পদ্মভূষণ আরেকটা পুরস্কার নয়, আরেকটা ফেদার ইন দ্য ক্যাপ, আরেকটা পালক মিঠুন চক্রবর্তীর যে মুকুট, সেই মুকুটের। কিন্তু প্রশ্নটা, খারাপ লাগাটা এখানে যে যে মিঠুন চক্রবর্তী আসলে সারা পৃথিবীর কাছে এখনো কলকাতার ছেলে, যে মিঠুন চক্রবর্তীকে সারা পৃথিবী জানে, যদি কেউ দাদা থাকে, অরিজিনাল দাদা থাকে, সেই দাদা দ্য অরিজিনাল ডিস্কো ডান্সার আসলে মিঠুন চক্রবর্তী, যার আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী, উত্তর কলকাতার ছেলে এবং এখনো মনে প্রাণে বাঙালি, সেই বাঙালি মিঠুন চক্রবর্তী বাংলাতেই প্রাপ্ত, এবং সেটা মানুষের মনে মানুষের চোখে নয়, শাসক দলের জন্য প্রাপ্ত। শাসক দল যেন যেন তেন প্রকারণের চেষ্টা করছে প্রতি মুহূর্তে, একটা প্রেশার পলিটিক্সের মধ্যে রেখে দিয়েছে মিঠুন চক্রবর্তীকে, হয় তুমি হাঁটু গেড়ে বসে বলো তুমি ধন্য, তুমি ধন্য হে শাসক, হে শাসক, নয়তো তোমাকে খরচের খাতায় রেখে দেওয়া হবে, তোমাকে প্রাপ্ত করে রেখে দেওয়া হবে, তোমার নামে কুৎসা করা হবে। তার সে তুমি যতবারই ন্যাশনাল অ্যাওয়ার্ড পাও, তার সাথে তুমি যতই পদ্মভূষণ পাও, তুমি যতই মহাগুরু হও, যতই মানুষের মনে তোমার যে দাগ কেটে যাওয়া সিনেমার জন্য, অভিনয়ের জন্য, মৃণাল সেনের ব্লু আইড বয় হওয়ার জন্য, সেই সমস্ত কিছু আসলে খরচের খাতায় রেখে দেওয়া, কারণ আমার সাম্রাজ্যে আমার নিয়ম চলবে, এপাং ওপাং ঝপাঙের নিয়ম চলবে, এবং সেই ঝপাঙে তুমি যদি ঝাপাতে পারো তাহলে তুমি সেরা, তুমি মহানায়ক, তুমি আরও উচ্চ নায়ক, তুমি নায়কের 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 নায়ক, যে এপাং ওপাং ঝপাং করে হঠাৎ হঠাৎ করে নতুন নতুন পুরস্কার পাবে, কালকের ছেলেও আজকে সে মহানায়ক হয়ে যাবে। বাংলার মানুষ প্রশ্ন তুলছেন, এই কালচারটা বাংলাতে নিয়ে আসা, তার জন্য কি পরিবর্তন বাংলার মানুষ করেছিলেন? এই এপার ওপার, আমরা ওরা, এপাং আর ওপাং,
এই সমস্ত কিছু করবার জন্য কি বাংলার মানুষ আজকে সরকারটা পরিবর্তন করেছিল? মিঠুন চক্রবর্তীদেরকে শেষ কিছু মানুষ যারা চোয়াল শক্ত করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইটাও করছেন এবং দাপিয়ে সিনেমা সিরিয়ালও করছেন এবং তার পাশাপাশি গোটা বিশ্বে এখনো মহানায়ক হিসেবে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে বাংলাতে ক্রমাগত কণ্ঠাসা করার জন্য কি এই সরকারকে নিয়ে আসা হয়েছে? যদি না আসা হয় তাহলে তৃণমূল কংগ্রেস এই কালচারটাকে বাংলায় আমদানি করছে কেন? আজ তার জবাব চাই বাংলা ১২০ সেকেন্ডের মধ্যে এই প্রতিবেদন দেখুন। আমি গর্বিত, আমি আনন্দিত এই পুরস্কার পাওয়ার জন্য। মহাগুরুর মুকুটে নতুন পালক, এবার দ্বিতীয় সর্বোচ্চ পদ্ম সম্মান পেলেন মিঠুন চক্রবর্তী। মৃগয়া থেকে শুরু, এরপর একে একে কালজয়ী সিনেমায় অভিনয়, ছাত্রাবস্থাতেই রাজনীতিতে হাতে খড়ি, বাম থেকে তৃণমূল হয়ে বর্তমানে বিজেপিতে, আর ফুল বদলাতে ঘাসফুল শিবিরের দিক থেকে ধেয়ে এসেছে একের পর একটি। রাজনৈতিক সীমানা ছাড়িয়ে আক্রমণ নেমেছে ব্যক্তিগত স্তরে। যে অভিনেতা তার কর্মদক্ষতার গুণে দেশ বিদেশে সমাদৃত, সেই তিনি নিজের বাংলাতেই এখন ব্রাত্য, বারবার পড়ছেন শাসকের রোষে। তার সম্পর্কে কুৎসার হঠাৎও গলা কাঁপেনি বঙ্গের শাসক দলের নেতাদের। এতদিন পর যার জবাব দিলেন মিঠুন। জীবনে কখনো নিজের জন্য কারো কাছ থেকে কিছু চাইনি, আর কিছু না চেয়ে পাওয়ার যে আনন্দ আজকে সেটা উপলব্ধি করছি। সবাই অপেক্ষা করতো যে উনি কবে দেশের এই সর্বোচ্চ যে সম্মান সেটা পাবেন। ধন্যবাদ জানাই সরকারকে যে, এবং লড়াকু একজন মানুষ সংগ্রাম করে উঠে এসেছেন, খুব ভালো লাগলো। শাসকের পদলেহন করলেই বঙ্গে কোনো সম্মান বা স্বীকৃতি মিলবে, আর তা না করলেই সর্বনাশ। শাসকের সমালোচনা করলে মহাগুরুও যে পার পাবেন না, এটাই কি প্রমাণ করছে তৃণমূল? কি সংস্কৃতি বাংলায় এনেছে তারা? রিপাবলিক বাংলা। আপনারা এই মুহূর্তে যারা দর্শকরা রয়েছেন, যারা মিঠুন চক্রবর্তীর অনুরাগী বা সমালোচক, তারা টেলিফোন করতে পারেন আমাকে, আমি টেলিফোন লাইন খুলে দিচ্ছি। এবং এই প্রশ্নটাই বাংলার মানুষকে এই মুহূর্তে করছি। মিঠুন চক্রবর্তী, যিনি দেশে বিদেশে বিপুলভাবে সমাদৃত হয়েছেন, তিনি আসলে সেফ একটি রাজনীতি, যে রাজনীতিটা তৃণমূল কংগ্রেসের বিরোধী রাজনীতি, সেই রাজনীতি করবার জন্য মিঠুন চক্রবর্তীকে পাতে দেওয়ার যোগ্য নয় এই ন্যারেটিভ চালু করা। মিঠুন চক্রবর্তী কে? অভিনয় জানে নাকি? মিঠুন চক্রবর্তী কোন হরিদাস পাল? মিঠুন চক্রবর্তী কোন বক্র সাপ, যে সাপকে মারার জন্য কার্বলিক অ্যাসিড বাংলার মানুষের রয়েছে? ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা সেট করছে তৃণমূল কংগ্রেস। আর আসলেই তৃণমূল কংগ্রেসের কিছু ভাড়াটে সৈন্য তারা এই যে ন্যারেটিভটা সেট করছে বা মিঠুন চক্রবর্তীকে অপমান করছে, তার জন্য কি বাংলার মানুষকে অপমান করছে না? বাংলার সৃষ্টি কৃষ্টি এই সমস্ত কিছুকে অপমান করছে না? আবারও বলছি, কোনো শিল্পী, কোনো অভিনেতা, কোনো ডিরেক্টর, কোনো গায়ক, তারা যদি সেই স্পেসটা না পায় মুক্ত মনাদের বাংলাতে শাসককে সমালোচনা করার, আর যদি সমালোচনা করে তার জন্য যদি এক ঘরে করে দেওয়া হয় তাদের, তাহলে সেইটা বোধহয় গণতন্ত্রের জন্য সুখকর নয়। কারণ এর আগেও আমরা দেখেছি, এর পরেও আমরা দেখব, শাসক আসবে, শাসক যাবে, শাসক পাল্টাবে, কিন্তু বুদ্ধিজীবীদেরকে নিজের দলে টেনে হাঁটু গেড়ে বসিয়ে রেখে শুধু স্তুতি এবং বন্দনা করানোর কাজেই ব্যবহার করাটা কাজের কাজ নয়, এটা বুঝুন। এবং তার পাশাপাশি বাংলার মানুষ এটা বুঝুক যে তৃণমূল কংগ্রেস যে মিঠুন চক্রবর্তীকে লাগাতার অপমান করে যাচ্ছে, এটা মিঠুন চক্রবর্তীর জন্য ভয়ের কথা নয়, এটা ভয়ের কথা আমার আপনার জন্য। তার কারণ, কালকে যদি আমি আপনিও ভালো কাজ করি সেফ বিরোধিতা করবার জন্য শাসকের, আমাকে এবং আপনাকেও হয়তো মিথ্যা মামলা দেওয়া হবে, হয়তো কুৎসা করা হবে, নয়তো মিঠুন চক্রবর্তীর মতন লাগাতার একটা ক্যাম্পেইন চালানো হবে। মিঠুন চক্রবর্তী কে? অভিনয়টা পারেন?